সদ্যজাত সন্তানদের নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে আসছে লক্ষ্মীরা। লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পূরণ করতে এসে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য করে দেওয়া হয়েছে স্তন্যপানের ঘর। শিবিরে বহু মহিলাদের উপস্থিতির কথা ভেবেই প্রশাসনের পক্ষ থেকে স্তন্যপানের জন্য ঘর করে দেওয়া হয় হরিহরপাড়া ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের শিবিরে। এই উদ্যোগে খুশি মহিলারাও। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকে দেখা গেল দুয়ারে সরকার শিবির। এদিন হরিহরপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই শিবির হয়। হরিহরপাড়া ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ওই শিবিরে সদ্যজাত সন্তানদের স্তনপানের জন্য একটি ঘর করে দেওয়া হয়। শিবিরে বহু মহিলার উপস্থিতির কথা ভেবেই এই ব্যবস্থা বলে জানিয়েছে প্রশাসন। ভিড় ঠেকাতে ছিল পুলিশি তৎপরতা। এদিন হরিহরপাড়া অঞ্চল উচ্চ বিদ্যালয়ে শিবিরে গিয়ে দেখা যায় গেট দিয়ে ভেতরে ঢুকতে স্যানিটাইজার ও মাস্ক দেওয়া হচ্ছে মহিলা ও পুরুষদের। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লাইনে কোনো পুরুষদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না। হরিহরপাড়া ও রায়পুর পঞ্চায়েতের পক্ষ থেকে সাহায্য ও ফর্ম পূরণের জন্য আলাদা টেবিলের ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের জন্য জলের ব্যবস্থা, শিশুদের খাওয়ানোর জন্য পানীয় জলের বোতল, এছাড়াও গরম জলের ব্যবস্থাও ছিল। জেলা পুলিশের পক্ষ থেকে শিশুদের জন্য চকলেটের ব্যবস্থাও করা হয়। কোনো কাউন্টারের সামনে ভিড় জমলে পৌঁছে যাচ্ছিলেন হরিহরপাড়ার বিডিও রাজা ভৌমিক ও থানার আইসি অমিত নন্দী। কন্যাশ্রী যোদ্ধারা ও এক স্বেচ্ছাসেবী সংস্থাও সাহায্য করেছে এই শিবিরে। বিডিও রাজা ভৌমিক বলেন, করোনা বিধি ও মহিলাদের কথা চিন্তা করে দুয়ারে সরকার শিবিরের ব্যবস্থা করা হয়েছে। প্রথম দিন থেকে ব্লকের অধীনে সমস্ত পঞ্চায়েতে একই ব্যবস্থা করা হয়েছে। তবে সাধারণ মানুষের কাছে আবেদন, শিবিরে ও বাড়ির বাইরে মাস্ক পরে বেরোবেন বলে জানান বিডিও রাজা ভৌমিক। প্রথম একটি দুটি ক্যাম্প করার পর যেটা দেখলাম, মূলত এখানে তো 25-60 এই বয়সী মহিলাদের ভিড় হচ্ছে, এবং তার মধ্যে বেশ কিছু ব্রেস্ট ফিডিং মাদার রয়েছে। তো তারা অনেক সময় বাচ্চাদেরকে নিয়েই চলে আসছে। তো সেটা দেখে আমাদের মনে হলো যে ওদের অন্যরকম একটা সুযোগ দেওয়া বা সুবিধা একটা করে দিলে সুবিধা হয়। আমরা সেই মতো করেই আমরা যে লক্ষ্মীর ভাণ্ডারের লাইনটা রয়েছে তার পাশেই একটা ঘর বা কক্ষ ওদের জন্য আমরা বরাদ্দ করেছি, রেখেছি, যেখানে ব্রেস্ট ফিড বা স্তন্যদান করানো যায়। এবং ওরাও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং ভালো ওদের লাগছে। এবং তার সাথে সাথে আমরা গর্ভবতী মহিলা যারা, তাদের জন্য আমরা একই ধরনের সুযোগ সুবিধা রেখেছি। লাইনে দাঁড়িয়ে অনেকে হয়তো অসুস্থ হয়ে পড়বে, তেমন হলে তাদের কিছুক্ষণ রেস্ট নেওয়া এবং তাদের ফর্মটা অন্যরকমভাবে ফিল আপ করিয়ে দেওয়ার সেই ব্যবস্থাও রেখেছি। একটা চেষ্টা করা হচ্ছে আমাদের এই যতটা সুযোগ সুবিধা রয়েছে, অ্যাভেলেবিলিটি রয়েছে, তার মধ্যে থেকে যতটা মানুষকে সাহায্য করা যায়। হরিহরপাড়া ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এই শিবিরে স্তনপানের জন্য ঘর করে দেওয়া খুবই উপকৃত হয়েছে মহিলারা। হরিহরপাড়া বিডিওর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মহিলারা। লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম জমা দিতে এসেছি, বিডিও সাহেবের পাশে একটা ঘর ভাড়া করে রেখেছি। এই ঘরে আমরা বসে আছি, বাচ্চা নিয়ে বাচ্চা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। আমাদের খুব অসুবিধা হচ্ছে বাচ্চা নিয়ে, তার লেগে একটা বাচ্চাকে খাওয়ানোর জন্য একটা ঘর দিয়েছে আলাদা করে। লক্ষ্মী ভাণ্ডার করতে, লক্ষ্মী ভাণ্ডার, হ্যাঁ লক্ষ্মী ভাণ্ডার ফর্ম জমা দিতে ভালোই লাগছে। বিরাট মানুষ ইয়ারা করতেছে। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। গ্যালাক্সি ক্যাটারার, যে কোনো অনুষ্ঠানে রুচিসম্মত রান্না সহ ক্যাটারিং এর অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির সুব্যবস্থা আছে। প্রতিটি খাবারের গুণমান ও স্বাদ অতুলনীয়। রয়েছে পরিবেশনের সুব্যবস্থা। তাই পরিবারের যে কোনো অনুষ্ঠানে যোগাযোগ করুন গ্যালাক্সি ক্যাটারার। ঠিকানা রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 8918252491 এবং 8900581223।